আজকের মূল বার্তা কলকাতায় রেকর্ড করা হয়েছিল এবং আমি আশা করি ওখানকার ফেস্টিভ্যাল অফ লাইফে মানুষদের যেভাবে নাড়া দিয়েছে আপনাদের ক্ষেত্রেও তাই হবে বার্তাটি হল আমরা যা পারি তাই যদি করি তাহলে ঈশ্বর সর্বদা আমরা যা পারি না তা করে দেবেন আমি আজ আত্মাকে দৃঢ় প্রতিজ্ঞ করার ব্যাপারে আলোচনা করতে চাই আমি চাই আপনার আত্মায় আপনি সঠিক সিদ্ধান্ত নেই কিছু না করে আপনাদের জীবন শক্তির অপচয় করবেন আপনি আপনার জীবনে কিছু না করে জীবনকে নষ্ট করবেন না জেনে রাখবেন পৃথিবীর সর্বত্র কাজ করার প্রচুর সুযোগ আছে জগতে সব জায়গায় কিছু না কিছু সুযোগ রয়েছে কোন কোনো জায়গায় অন্য জায়গার চেয়ে বেশি সুযোগ থাকে হ্যাঁ কোনো জায়গায় বেশি কোন জায়গায় কম কিন্তু যারা ঈশ্বরের জন্য কাজ করতে প্রস্তুত কিন্তু সকল জায়গায় কিছু লোকের জন্য কিছু না কিছু সুযোগ আছে তাদের জন্য সব সময় সুযোগ আছে প্রার্থনা করে এবং ঈশ্বরে এগিয়ে যায় আপনারা বলবেন ঈশ্বর আমি আমার জীবনকে অলসভাবে নষ্ট করতে চাই না প্রভু কিছু না করে আমার জীবন আমি কাটাতে চাই না ভারতের অন্য এক শহরে একটি হোটেলে অল্প বয়স্ক ছেলের সাথে দেখা হয়েছিল ভারতের এক অন্য জায়গায় একটা যুবকের সঙ্গে আমাদের হোটেলে দেখা হলো সেই ছেলেটির চেহারা ভারী সুন্দর খুব সুন্দর দেখতে একটা যুবক ওর বয়স ধরো এই বছর পঁচিশ হবে হতে পারে প্রায় মধ্য কুড়ির বয়সের মতো ছেলেটি সেই হোটেলেই কাজ করতো এই হোটেলে তিনি কাজ করছিলেন ওকে জিজ্ঞেস করলাম কত বছর ধরে এই হোটেলে কাজ করছো আমরা বললাম হোটেলে তুমি কত বছর কাজ করছো ছেলেটি বলল এই তো কয়েক বছর ধরে এখানে কাজ করছি কিন্তু সাথেও বলেছিল তবে আমি আমার নয় বছর বয়স থেকেই এই হোটেলে কাজ করি আমরা ভাবলাম সে বলবে কয়েক বছর কিন্তু সে বলল আমার বয়স যখন নয় বছর তখন থেকে আমি এখানে কাজ করছি এবং ওই শিশু বয়স থেকে হোটেলে কাজ করতে করতেই ও কলেজে পড়াশোনা করেছে আরে ভারতে এই কলেজে হোটেলে থাকতে থাকতে তিনি পড়াশোনা সেরেছেন কিন্তু ওর একটা নিজের পরিকল্পনা বা স্বপ্ন ছিল যে আমেরিকা স্ট্যান্ডফোর্ডে পড়বে কিন্তু তার জীবনে দর্শন ছিল তিনি আমেরিকা যাবেন এবং কলেজে ভর্তি হবেন সেখানে এক বিশেষ শিক্ষা লাভ করে এখানে এসে কোনো কিছু সেখানে শিখবেন তারপরে ফিরে আসবেন এখানে সেই বিষয় কাজ করবে এবং সেই লক্ষ্য স্থির করে নিয়েছিল কিন্তু যখন তার বয়স নয় তখন তিনি অন্তরে উঠে দাঁড়ালেন যাতে বাইরের জগৎ থেকে বিচ্ছুত না করতে পারে ওকে বাইরে তাকে কেউ চেপে দিতে না পারে যদি আপনার ভেতরে যথেষ্ট সংকল্প থাকে যদি আপনার মধ্যে একটা দৃঢ় সিদ্ধান্ত আছে তাহলে আপনার বিরুদ্ধে কে বা কি অবস্থা আছে যেই যাক না কেন তাতে কিছু আসে যায় না যা কিছু আসুক না কেন আপনার বিরুদ্ধে আপনি জীবনকে অর্থপূর্ণ করে তুলতে পারবেন আপনার জীবন দিয়ে আপনি অবশ্যই কিছু করতে পারে আপনাদের কাউকে দেখে মনে হচ্ছে আমার কথা বিশ্বাস হচ্ছে না আমার মনে হচ্ছে আপনারা কেউ কেউ আমাকে বিশ্বাস করলেন না আপনারা যেভাবে আমাকে দেখছেন যেন আপনারা এমনি করে হ্যাঁ করে তাকিয়ে আছেন ওহে মহিলা আপনি কি জানেন না আপনি কোথায় এসেছেন বলছে হে মহিলা তুমি কি জানো না তুমি কি বলছো হ্যাঁ আমি জানি আমি কোথায় এসেছি এবং পৃথিবীর অন্য জায়গার মতো ঈশ্বর ভারতের প্রভু আমি জানি যে ভারতে কেন যে কোনো স্থানে আপনি আমিন এবং আমি জানি যে যদি আপনি দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি তাদের মধ্যে একজন হবেন যারা প্রভুর কাজ করতে পারেন আপনি যদি দৃঢ় সিদ্ধান্ত নেন আমি জানি এখানে সুযোগ রয়েছে আপনিও জীবনে দাঁড়াতে পারেন আমার সবচেয়ে বড় সুবিধে হলো আমি কখনো কিছুর হাল ছেড়ে দিই না আমি আর জীবনে একটা বড় বিষয় হচ্ছে যে যেখানে আমি কাজ না করতে অস্বীকার করি দেখুন আপনারা যদি ভাবেন যে আমি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আমার জন্য আপনি হয়তো মনে মনে যদি একথা ভাবছেন তাহলে ভুল ভাবছেন যে একদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম সবকিছু প্রস্তুত অবস্থায় পেয়েছিলাম তাহলে ভুল ভাবছেন আর আমার জীবনে ঈশ্বর সব এগুলো ঘটিয়ে দিলে ঈশ্বর আমাকে মোটে বলেনি আহা বেচারি মেয়ে ছোটবেলা থেকে এত অত্যাচারিত তিনি বললেন ও বেচারি মেয়ে তুমি ছোটবেলায় কত নির্যাতিত হয়ে আমি তাই তোমার জন্য একটা বিশেষ ব্যবস্থা কিছু করে দেব তোমার জীবনটা নিব এবং বিশেষ একটা জীবন করে দেব তিনি শুধু বলেছিলেন তুমি পাথরটা ধাক্কা দিয়ে নড়াও তিনি বললেন তুমি সে প্রস্তরখানা সরাও আমি মৃতকে এবং আমার জীবনে লক্ষ পাথর ছিল ধাক্কা দিয়ে নড়ানোর জন্য আমার জীবনে লক্ষ লক্ষ পাথর আমি খারাপ মনোভাবের পাথর আমার মন্দ মনোভাব ভ্রান্ত চিন্তা ভাবনার পাথর মন্দ চিন্তার প্রস্তর ক্ষমাহীনতার পাথর ক্ষমাহীনতার প্রস্তর স্বার্থপরতার পাথর স্বার্থপরতার প্রস্তর ঈর্ষার পাথর হিংসের প্রস্তর এরকম নানা প্রকারের পাথর সকল প্রকারের প্রস্তর মন্দ মনোভাবের পাথর অনেক মন্দ মনোভাবের পাথর এবং যখন আমি আমার অন্তঃস্থিত পবিত্র আত্মার সহায়তায় এই কাজ লিপ্ত হলাম যখন পবিত্র আত্মার সঙ্গে আমি কাজ করেছি প্রতিটি পাথর আমি সরিয়েছি বলতাম হে ঈশ্বর আমি পরিবর্তন করতে ইচ্ছুক ও আমি বলেছি প্রভু তুমি যদি আমাকে বদলাও আমি প্রস্তুত আছি তারপরে তিনি দিন দিন আমাকে আরো বেশি করে সাহায্য করতে শুরু করেছিলেন তখন তিনি আমার জীবনে আরো এবং আরো বেশি এবং আরো বেশি কাজ করেন আর আজ এখানে আমি সেই উদ্দীপনায় দেখতে পাচ্ছি এখানেও ঈশ্বর অনেক কিছু করতে চান আর আমি রাতায় দেখছি ঈশ্বর আরো বেশি কিছু এখানে করতে চান আপনার জীবনে আপনার শহরে আপনার চার্চের জন্য তিনি অনেক কিছু করতে চান জীবনে তিনি আরো অনেক অধিক কাজ করতে চান আর আপনার শহরে আপনার শহরে আর আপনার চার্চের জন্য এবং আপনার মণ্ডলীতে তিনি অনেক অনেক কিছু করতে চান অনেক কাজ বেশি করতে চান কিন্তু আপনাকে সেই পাথর সরানোর কাজ করতে হবে আপনাকে পাথর সরানোর কাজ করতে হবে আপনি যা পারেন তা শুরু করা দরকার আপনি যা করতে পারেন তা আপনাকে প্রথমে করতে হবে তাহলেই যা পারেন না তা ঈশ্বর করে দেবে যে কাজ আপনি করতে পারবেন না সেই কাজ ঈশ্বর করলে আমি যিশুর নামে প্রার্থনা করছি আজ আমি যা বলতে চাইছি তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারবেন আমি আর কাছে যিশুর কাছে প্রার্থনা করি আমি আজকে যা বলতে চাইছি আপনি আত্মাই জানতাও যদি আপনার সমস্ত আত্মীয় তাদের সারা জীবনে কোনো অর্থপূর্ণ কাজ নাও করে থাকে আপনার জীবন তৈরিতে আপনার আত্মীয়রা হয়তো কিছুই করেনি তার মানে এই নয় যে আপনাকেও তাই করার কোনো প্রয়োজন নেই তার মানে নয় যে তারা যা করেছে আপনিও তাই করবেন আপনার পরিবারে আপনি প্রথম এই পরিবর্তন অবশ্যই আনতে পারেন আপনার জীবনে আপনি আপনার অবস্থার পরিবর্তন নিয়ে আসতে পারেন আপনি বলতে পারেন আমার সাথে এত দিনকার অবস্থার অবসান হবে তিনি বলতে পারেন যে আমার সঙ্গে আমরা উঠে দাঁড়াও আমি ওরা যা করেছেন তা করব না তারা আমার প্রতি যা করেছে আমি তা করবো না আমার সন্তানেরা আমার থেকে উন্নত জীবন পাবে আমি চাই আমার জীবনের চেয়ে আমার ছেলে মেয়েরা যেন উত্তম জীবন পায় আসুন প্রভুর জয়ধ্বনি দিন জোরে হাততালি দিন প্রশংসা ঈশ্বর তৎপর মনোবৃত্তি কি রকম পছন্দ করেন তার নমুনা হিসেবে আরেকটি কাহিনী শুনুন আর একটা গল্প করব যেখানে আমি বোঝাতে যাব যারা আগ্রহী তাদের জন্য ঈশ্বর কি কাজ করে। কজন বিশ্বাস করেন যে ঈশ্বর এক তৎপর মনোভাব পছন্দ করেন? যারা আগ্রহী আত্মা ঈশ্বর তাদেরকে ভালোবাসেন কতজন বলছরে এই কথা? 0 লক্ষের মানুষ যে কোনো সংকল্প ত্যাগ করে না। একদম দীর্ঘস্থায়ী শ্রমী লোক। যে কোনো দিনই হার মানতে রাজি নয়। যে হতে ত্যাগ করতে ছেড়ে দিয়েছে দুই একটি কাহিনী উল্লেখ আছে যেখানে দুর্ভিক্ষ লেগেছিল দ্বিতীয় একটা জায়গায় খুব হয়েছিল এবং তার কারণ হলো শত্রুপক্ষ নগরকে অবরোধ করেছিল আর দুর্ভিক্ষর কারণ হচ্ছে এই শহরের বিরুদ্ধে শত্রু এসেছে এই প্ল্যাটফর্মটা হলো নগর যেখানে সবাই অনাহারে আছে আর আপনারা হলেন শত্রু শিবির মনে করুন যে এটা হচ্ছে সেই শহর যেখানে দুর্ভিক্ষ হয়েছে প্ল্যাটফর্মটা এবং এখানে সবাই অনাহারে আছে আর তার কারণ হলো আর আপনি যেখানে আছেন সেখানে শত্রু তাদের তাম্বু করে আছে শত্রু এখানে খাদ্য ভান্ডারের সরবরাহ বন্ধ করে দিয়েছে এই লোকেরা আহারের জন্য কষ্ট কেন পাচ্ছে আবার বলি তার কারণ হলো কেন জানেন শত্রু এখানে খাদ্য ভান্ডারের সরবরাহ বন্ধ করে দিয়েছে ওই গ্রামে খাদ্য আসার যে পথ সেটা শত্রুরা বন্ধ করে দিয়েছিল কিন্তু শত্রুদের কাছে সব রকমের খাদ্য মজুদ আছে কিন্তু শত্রুদের তো যা প্রয়োজন যত প্রয়োজন খাবার রয়েছে এখন সেই নগরে দুজন কুষ্ঠ রোগী ছিল আর শহরে কোনো একটা জায়গায় দুজন কুষ্ঠ রোগী আছে এখানে আরেকজন কুষ্ঠ রোগী আসুক আরেকজন কুষ্ঠ রোগী আসবেন এই যে শেলি এসো তুমি আমার সাথে কুষ্ঠ রোগী হও এখন ধরুন আমরা এই দুজন কুষ্ঠ রোগী এখানে বসে নিজেদের দুর্দশা নিয়ে আলোচনা করছি আর খুব খারাপ লাগছে গল্প করছি খুব দুঃখ সত্যি আমরা অনাহারেই মারা যাব আমরা তো খিদেই একদিন মরেই যাব কি করা যায় এই ব্যাপারে আমাদের কি হবে জানিনা কি করব সব খাদ্য শত্রুর কাছে আছে আমাদের কাছে কিছুই নেই কি শত্রুদের খাবার আছে আমাদের নাই আমি জানি না কি হবে অথচ খাদ্য ভান্ডার খুব দূরে নয় কিন্তু আমরা যদি ওখানে যাই তাহলে মারা পড়ব যে অনেক দূরে তো খাবার নেই কিন্তু যদি আমরা নিতে যাই শত্রু আমাদের মেরে ফেলবে তাদের মধ্যে একজন বলল আর তারপরে একজন তাদের বলল আমরা এখানে বসিয়া বসিয়া কেন মরিব আমরা এখানে বসে বসে কেন মরব যদি এখানে থাকি তাহলে মারা পড়ব আমরা যদি এখানে থাকি তবে মরব কিন্তু যদি শত্রু শিবিরে যাই তাহলে শত্রু তাম্বুতে যায় সম্ভবত ওখানেও মরিব হতে পারে আমরা মরবো কিন্তু ওখানে গেলে তবু সম্ভাবনা আছে খাদ্য মিলিবার কিন্তু একটা সুযোগ রয়েছে বাইরে গেলে কিছু খেতে যদিও কোনো অবস্থায় খুব একটা আশাপ্রদ নয় যদিও কিছুই ভালো বলে মনে হচ্ছে না তবু আমরা ওখানে গিয়ে সুযোগ নেবই আমরা উঠে দাঁড়াতে চাই এবং ওখানে যেতে চাই যদি আমরা এখানে বসে থাকি আর একটা সুযোগ নিতে চাই তাহলে কিন্তু কোনোদিনও যদি আমরা কিছু করি আমাদের সমস্যা সমাধান হবে না আমাদের সমস্যার সমাধান আমরা পাব জানেন কি হয়েছিল তখন আপনি জানেন কি হলো যখন তারা শত্রু শিবিরে প্রবেশ করেছিল দেখেছিল সেখানে একটি শত্রু নেই যখন তারা শহরের বাইরে গেল তাম্বুতে শত্রুদের প্রত্যেক সৈন্য শিবির ত্যাগ করে গিয়েছিল প্রতিটা শত্রু সেনা চলে গেছে একটিও সৈন্য সেই শিবিরে ছিল না একটাও শত্রু সেনা তাম্বুতে নাই কেননা ঈশ্বর তাদেরকে এমন এক আওয়াজ শুনিয়েছিলেন ঈশ্বর তাদের মধ্যে এক বিশাল আওয়াজ সৃষ্টি করে তারা ভেবেছিল সৈন্য দল তাদের আক্রমণ করতে আসছে আর তাদের মনে হলো অনেক সেনা তাদের বিরুদ্ধে আসছে তারা তাদের সমস্ত খাদ্য ও অন্যান্য জিনিসপত্র ত্যাগ করে পালিয়ে গিয়েছিল তাদের যেতে খাবার দাবার যা কিছু ছিল সব ছেড়ে তারা নিজের দেশে পালিয়ে গেল তখন ওখানে বসে পেট ভরে সারা রাত ধরে খেয়েছিল আর লেপ্রসিগুলো এত বড় পেট করে খেতে লাগে এবং তারপর বলেছিল চলো এবার অন্য অনাহারে থাকা মানুষদেরও আমরা খেতে সাহায্য করি আর তখন বলে দেখো আমরা যাই শহরে যারা খেতে পাচ্ছে না তাদের কাছে গিয়ে বলি কি সুন্দর বাণী কি সুন্দর বা ঈশ্বর শুধু এটুকুই চেয়েছিলেন যে ওরা একটু সাহস করে মনে বিশ্বাস রেখে এগিয়ে যাক তবেই তো ওদের আত্মবিশ্বাস বাড়বে আর ঈশ্বর শুধু এইটুকু চেয়েছিলেন যেন তারা বিশ্বাসে একটা পদক্ষেপ নিয়ে দেখে যে তাদের জন্য ঈশ্বর কি করতে পারে কিন্তু যতক্ষণ ওরা ওই নগরে বসে অভিযোগ করছিল আর যদি বসে বসে তারা যদি কেবল অভিযোগ করত ঈশ্বর ওদের জন্য কিছুই করেননি তাহলে ঈশ্বর তাদের জন্য কিছু করতেন আমি চাই যেন আপনারা এই সমস্ত বার্তাটি বুঝুন আশা করছি আপনি পুরো বাণীটা বুঝতে পারছেন ওরা শুধু নিজেরাই খায়নি যতক্ষণ না পেট ভরেছে ওদের যতক্ষণ তাদের পেট না ভੁੱচ্ছে তারা খেলেন শুধু ততটুকুই ওরা এই কথা বলেছিল আমরা এই খাদ্য অনাহারে থাকা মানুষদেরও নিয়ে যাব আর তারা বলল আমরা এই খাবার নিয়ে যাব যারা ক্ষুধায় রয়েছে তাদেরকে দেব আমি ঈশ্বরকে শুধু আমার জীবনের সমস্যা সমাধান করতে দিইনি আমি শুধু আমার জীবনে आरोग्य চেয়েছি তা নয় আমি বলছিলাম আমি অন্য মানুষদের শিক্ষা দেব ঈশ্বর তাদের জন্য কি করতে পারেন আর আমি অন্য লোক শিক্ষা দেব কি করে ঈশ্বর তাদের জীবনে শুধু নিজের জন্যই আপনি ভাববেন না আপনি নিজের কথা শুধু ভাববেন না অন্যের জন্য অবশ্যই কিছু করবেন আরেকজনের জন্য কিছু করার কথা আপনিও ভাবুন আসুন প্রভুর জয় ধ্বনি দিন একটা হাততালি দিন ঈশ্বরের জন্য অতএব পাথর নাড়ান আর পাথর সরিয়ে ফেলুন গাছে চড়ুন গাছের উপরে উঠুন শুধু অলস বসে থেকে মৃত্যু বরণ করবেন না বসে বসে মারা পড়বেন না কিছু না করাচ্ছে কিছু একটা বরণ করুন কিছু না করাচ্ছে কিছু করা ভালো যদি এখন আপনার কোনো চাকরি না থাকে এই মুহূর্তে যদি আপনার চাকরি নেয় তাহলে যেখানে থাকেন তার চার পাঁচটা সুন্দর রাখার কাজ করুন আর যেখানে আপনি রয়েছেন ভালোভাবে সুস্থ থাকুন চার্চে জিজ্ঞেস করুন স্বেচ্ছাসেবী হওয়া যায় কি না থাকা গরিব মানুষদের কাছে যারা এই দেশে প্রচুর আছে ভারতে অনেক দরিদ্র লোক আছে তাদের কারো কাছে যান তাদেরকে খাবার ঠান্ডা জল দিন আর বলুন আমি চাই তুমি জানো ঈশ্বর তোমাকে ভালোবাসেন একটু ঠান্ডা জল দিয়ে বলুন আমি চাই তুমি জানো ঈশ্বর তোমাকে ভালোবাসেন কিছু একটা করুন কিছু করুন বাড়ির জঞ্জালকে পরিষ্কার করুন আপনার জীবনের ময়লাগুলোকে দূরে ফেলে দিন কিন্তু মন খারাপ করে বসে থাকা বন্ধ করে দিন আর নিজের উপরে বসে বসে দুঃখিত হওয়ার থেকে দূরে সরে আসুন আমি কি বলতে চাইছি আপনারা কি সেটা বুঝতে পারছেন যে নীতির কথা আমি বলছি আপনি কি বুঝতে পারছেন যদি সবাই আপনাদের সাধ্য মতো অল্প কিছুও করতে পারেন যে অল্প কাজ আপনি করতে পারেন তা যখন আপনি করেন তাহলে তিনি তা করবেন যা আপনি পারেন না ঈশ্বর সেই কাজ করবেন যেটা আপনি করতে পারেন না ঈশ্বর আমরা তোমাকে ভালোবাসি ধন্যবাদ আমরা তোমাকে ভালোবাসি রোমিওর বারোর একুশে লেখা আছে রোমিও তার বারো অধ্যায় পদ এটা একটি অপূর্ব উপদেশ মনে হয় খুব সুন্দর একটা শাস্ত্রাংশ রয়েছে এতে বলা হয়েছে আমরা উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করি আমরা উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করি যদি আপনার সাথে মন্দ ব্যবহার করা হয়ে থাকে যদি আপনার জীবনে কেউ মন্দ কাজ করে অথবা আপনার জীবনে এমন এক পরিস্থিতি যাকে মন্দ বলা চলে তাহলে আপনার জীবনে এমন পরিস্থিতি যেটা আপনি মন্দ বলছেন আপনি নিরুৎসাহ বা হতাশ হলে তার মোটেই কোনো পরিবর্তন সম্ভব নয় আপনি নিরাশ এবং হতাশ হয়ে তার উপরে বিজয় পেতে পারেন না অভিযোগ করেও এই অবস্থার পরিবর্তন আসবে না অভিযোগ করে তার উপরে বিজয়ী হতে পারেন না কিন্তু শুধুমাত্র ভালোবাসার পথে পরিক্রমা করেই এই পরিস্থিতি জয় করা সম্ভব কিন্তু প্রেমে হাঁটার মধ্যে দিয়ে আপনি তার উপরে বিজয়ী হতে পারেন অন্য কারোর জন্য কিছু একটা করুন যান অন্য লোকের জন্য যখন আপনি একটু ভালো কাজ করেন ঈশ্বরকে বলেন প্রভু আমি এটাই করতে পারি আর বলেন প্রভু এইটুকো আমি করতে পারি আমি একজন বিধবা যা সাহায্যের দরকার সাহায্য করতে পারি একজন বিধবা সাহায্য দরকার আমি করতে পারি একজন অনাথ শিশুকে বাড়িতে আশ্রয় দিতে পারি আমার বাড়িতে একটা অনাথ ছেলেকে নিয়ে আসতে পারি আমার খাবার একজন দরিদ্রের সঙ্গে ভাগ করতে পারি যার কাছে কিছু নেই যেটুকো খাবার আমার আছে যার একদম নেই তাকে আমি দিতে পারি আমি অন্য কারোর জন্য কিছু একটা করতে পারি কোন্ন না কোনের জন্য কিছু না কিছু কাজ আমি করতে পারি আমি অনেকবার দেখেছি যে আমি আমার জীবনে দেখেছি আমার জীবনে কোন সমস্যা আসে যা আমি সমাধান করতে পারি না এমন অনেক সমস্যা আমার জীবনে আছে যেটা সমাধান এবং ভাবলে আমার বাড়ি অবাক লাগে আর আমি অবাক মাঝে মাঝে খুব বিরক্তও হয়ে যাই

জন্য ঈশ্বরকে দ্বার খুলে দেন তখন আপনি তা আপনার জীবনে ঈশ্বরের দ্বার খুলে দেন যেন তিনি সবচেয়ে খারাপ কাজটি হল কোনো কাজ না করে অলস হয়ে বসে থাকা জগতে সবচেয়ে মন্দ কাজ এটাই আপনি করতে পারেন বসে থাকুন আর কিছু না বাইবেলে বলেছে কর্ম তৎপর হতে বাইবেল বলছে আপনি সক্রিয় অতএব একেবারে সাবধানে থাকো লক্ষ্য করো সতর্ক থাকো তৎপর থাকো সক্রিয় নিজেকে নিষ্ক্রিয় এবং অলস হতে কোনো দিন দিও না অলা অলস এবং নিরাশার মধ্যে থেকো না নিষ্ক্রিয় আত্মাই হল শয়তানে প্রবেশ দ্বার খুলে দেয় শয়তানের জন্য এক নিরাশজনক আত্মা একটা বিরাট দাস নিষ্ক্রিয় মানুষ কোনো কাজ করার জন্য তাদের ইচ্ছা সৎ ব্যবহার করেন না নিরাশ ব্যক্তির জীবনে কোনো ইচ্ছাই থাকে না যে তারা নিজের জন্য কিছু করে তাদের ভালো না লাগলে তারা করে না তারা এটা অনুভব করতে কিন্তু আপনাদের ইচ্ছা শক্তি আছে কিন্তু আপনার শক্তি আছে এবং ঈশ্বর ও ইচ্ছা শক্তি সহায়তায় আপনাকে দিয়ে মহৎ কাজ করাবে ঈশ্বর আপনার সেই ইচ্ছা শক্তি ধরে তুলে ধরবেন এবং আপনার জীবনের দ্বারা কিছু কাজ করবেন সবচেয়ে মূল্যবান জিনিস যেটা যিশু বলেছিলেন তা হলো পরস্পরকে ভালোবাসো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যিশু বলেছেন আমরা যেন পরস্পরকে প্রেম করি আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তেমনি পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরা পরস্পরকে প্রেম করো তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য ইহা দ্বারা লোকেরা জানিবে তোমরা আমার শিষ্য যদিও আমি খুবই পরিশ্রম করে চলেছি আমি যদি কঠিন পরিশ্রম করি এবং এখানে আসার পেছনে যাতায়াতের বিশাল খরচ এবং অনেক পয়সা লেগেছে আর যদিও আজকের এই প্রচার অভিযানে আমাদের প্রচুর টাকা খরচ হয়েছে এবং শত শত কর্মচারী দের বছরের পরিশ্রম রয়েছে এই কাজের পেছনে শত 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 লোক डेढ़ বছর ধরে পরিশ্রম করেছেন যেন আজকের এই সভা হয় তবু বলবো এতে আপনাদের যে আমাদেরই উপকার বেশি আমাদের থেকে আপনার জন্য এটা অনেক উত্তম ঘটনা জানেন আমি কেন বারবার ভারতে আসি আপনি জানেন কেন আমি বারবার ভারত বর্ষে আসি কারণ এতে আমার জীবনই ধন্য হয়ে যায় কারণ এটা আমার জীবনে আশীর্বাদ নিয়ে আসে সাহায্য করার মধ্য দিয়ে আমি আশীর্বাদ ধন্য হই আপনাকে সাহায্য করলে আমি বেশি আশীর্বাদ বাইবেলে বলেছে গ্রহণ করার চেয়ে দান করাই বেশি মহিমা বাইবেল বলে গ্রহণ করা অপেক্ষা দান করা অন্যদের সাহায্য না করলে নিজেই সুখী থাকতে পারবো না আপনি আপনি যদি লোককে সাহায্য না করেন আপনি খুশি আপনিও কিন্তু সুখী থাকতে পারবেন না আপনিও খুশি থাকবেন না অন্যকে সাহায্য না করলে নিজে সুখী থাকতে পারবেন না আপনি যদি লোককে সাহায্য না করেন আপনি আপনিও যদি অন্যকে সাহায্যের হাত না বাড়ান আপনি প্রকৃত শক্তি কোনোদিন পেতে পারেন না এই কথাটি মনে রাখবেন আপনি নিজেকে ছাড়াও যদি অন্য লোকদের সাহায্যের হাত বাড়িয়ে না দেন জীবনে আপনি কোনোদিন সুখী হবেন না এবং আপনার সাহায্য পাওয়ার জন্য কাউকে যোগ্যতা অর্জন করতে হবে না যে আপনার সাহায্য পেতে চায় এমন লোকই হতে হবে এমন বড় অযোগ্য মানুষকে সাহায্য করাটা আরো ভালো এমন কি যে আপনার সাহায্য পাওয়ার যোগ্য নয় আপনি তাকে করলে আরো ভালো নিজের কথা ভুলে অন্যের জন্য কাজ করার মধ্যে অপার আনন্দ আছেন যখন আপনি দেখবেন অন্য লোকের জন্য কিছু করছেন আপনি জীবনে সুখী হচ্ছেন পৃথিবীতে স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষেরাই কিন্তু সবথেকে বেশি অসুখী আত্মকেন্দ্রিক এবং স্বার্থপর লোকে জগৎটা কতজন আমার টিভির অনুষ্ঠান দেখেছেন বলুন তো আমরা কতজন আমার টিভি আমাকে সেখানে একটা ছোট্ট রোবটের অভিনয় করতে দেখেছেন কি আপনি দেখেছেন কিছু কাজ আমি করেছি কতজন দেখেছেন বলুন তো কতজন দেখেছেন আপনারা চান আমি এই করে দেখাই আপনি কি চান আমি এখানেও এই কাজ করি অনেক বছর সম্ভবত কুড়ি বছর হবে একদিন আমি সকালে আমার স্বার্থপরতা আত্মকেন্দ্রিকতা নিয়ে বিছানায় শুয়ে শুয়ে অনেক বছর আগে কুড়ি বছর আগে বিছানায় শুয়েছিলাম একটা আত্মকেন্দ্রিক নারী হিসাবে ঘুমের ঘরে ভাবছিলাম কিভাবে সেদিনটায় ডে আর বাচ্চাদের আমি ভালো করে ঘুমটাও ভাঙেনি নিজের কথাই ভাবছিলাম আমার ইচ্ছা মতো কি করে তাদের চালিত করতে পারবো শুধু এই কথাই ভেবে যাচ্ছিলাম সমানে আর আমি ভাবছিলাম কবে ডেব এবং আমার ছেলে মেয়েরা সব কাজ করবে আমার জন্য আমি শুধু ভাবছিলাম আমি কি করব আর আমি মনে মনে আমি আর কতদিন ওদের জন্য করব যদি ডেব আজ ফুটবল ম্যাচ দেখতে যায় তাহলে আমি কি করব আর যদি ডেব গিয়ে শুধু ফুটবল খেলা টিভিতে দেখে আমি কি করব যদি বাচ্চারা বাইরে খেলতে চলে যায় আমি কি করব আমার ছেলে মেয়েরা যদি খেলতে চলে যায় আমার কি হবে হঠাৎ এমন সময় ঈশ্বরের পবিত্র আত্মা আমার ভাবনাকে বাধা দিয়ে বলল হঠাৎ ঈশ্বর আমার এই কল্পনার মধ্যে বিঘ্ন সৃষ্টি তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো তুমি এই তুমি আমাকে কি স্মরণ করিয়ে দিলে জানো একটা ছোট্ট রোবট যে শুধু একটাই কথা বলতে পারে একটা রোবটের কথা যার একটাই রয়েছে যে চিন্তা আপনার সকাল বেলায় মাথায় আসে তাই আপনার সারা দিনের কাজকর্মকে প্রভাবিত করে আপনার মন প্রভাতে আপনাকে আপনার কার্যের জন্য প্রস্তুত করে সেই জন্যই সকালবেলায় কি ভাববেন সেই বিষয়ে খুবই সাবধানী হওয়া উচিত তাই অতি প্রভাতে আপনি কি চিন্তা করছেন এটা খুব গুরুত্বপূর্ণ কখনো কখনোই আপনার সকাল বেলায় পনেরো মিনিটের খারাপ চিন্তা আপনার সারা দিন নষ্ট করে দিতে পারে আপনি মন্দ চিন্তা পনেরো মিনিট করার মধ্যে দিয়ে আপনার দিনটাকে নষ্ট করে সেই জন্যই আমি যখন শুয়ে শুয়ে ভাবছিলাম যে আমি নিজের কথা মনে মনে ভাবছিলাম ঈশ্বর আমাকে বলেছিলেন তোমাকে দেখে ছোট্ট রোবটের কথা মনে পড়ে আমি ঈশ্বর বললাম আমি তুমি আমাকে ছোট রোবটের কথা এটা অনেকটা যেন শয়তান এসে আপনার মাথায় একটা চিন্তায় ঢুকে দম দিয়ে যায় খুব জোরে আর শয়তান কি করে তোমার মনে মন্দ চিন্তা দেয় এবং তোমাকে ঘোরায় ঘোরায় আর তারপরে যখন আপনি শেষ মেশ জেগে ওঠেন আপনাকে এই মনে হয় আর তখন তুমি যখন ঘুম থেকে ওঠো তখন তোমার অবস্থা এমনি হয় আপনি কি প্রস্তুত ভাই আমার কি হবে 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 বিপ 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 আমার কি হবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে ঈশ্বরের জয়ধ্বনি গান সরকার জোরে হাততালি দিন সেই রোবট সব ভাষাতেই কাজ করে যায় এই রোবটটা সকল ভাষায় কথা বলে কারণ আমরা অনেক সময় তাই করি আমাদের প্রথম চিন্তা আমার কি হবে আমাদের প্রথম চিন্তাই তো আমার কি হবে এবং বিশেষত আমাদের জীবনে যত সমস্যা বাড়ে তত আমরা ভাবি যত বেশি সমস্যা হয় তত আমরা নিজের কথাই ভাবি আপনারা জানেন আমি জীবন এখন কি করি আপনি জানেন এখন আমি আমার জীবনে আমি সত্যি প্রত্যেকদিন করি আর আমি সত্যিই করি প্রত্যেক সকালে প্রার্থনার সময় এটা করি প্রতিদিন আমার প্রার্থনার সময় আমি বসে বসে লক্ষ্য স্থির করে চিন্তা করি আমি বসে এবং চিন্তা করি আমার প্রার্থনার সময় ঈশ্বর অন্যের জন্য আজ আমি কি করতে পারি প্রভু অন্য কোন লোকের জন্য আমি কি করতে পারি আমাকে দেখিয়ে দাও আমি অন্যকে কি দান করতে পারি প্রভু তুমি দেখো আমার কি আছে যেটা আমি অন্যকে কেউ আছে তুমি চাও যাকে আমি উৎসাহিত করতে পারি প্রভু এমন কি কেউ রয়েছে যাকে ডেকে আমি তাকে এমন কেউ তোমার ইচ্ছা যাকে আমি প্রশংসা করতে পারি প্রভু কাউকে আমি একটু প্রশংসা করব এবং এই চিন্তাই আমাকে আমার সারা দিনের কাজের জন্য প্রস্তুত করে এই চিন্তা আমাকে দিনের জন্য প্রস্তুত এটাই আমার উদ্দেশ্য আর তার একটা উদ্দেশ্য নিয়ে আমি কেউ আমার কাজ দেবে বলে অপেক্ষা করে বসে থাকি না আমি অপেক্ষায় থাকি না কি আমার মাথায় হয়েছে ঢুকবে নিজে নিজে কাজের চিন্তা করি আমি নিজের চিন্তা এখন আমার চিন্তাকে আমি ঈশ্বরের নীতিতে চালিত করতে পারি আমি ঈশ্বরের বাক্য দিয়ে আমার চিন্তাকে ঘোরাই যখন আমি তখন বাইরে যাই তারপরে যখন সবকিছু আমার কাছে তোমার কি লাগবে তোমার কি লাগবে তোমার কি লাগবে তোমার কি লাগবে তোমাদের মুখে আমি কি করে হাসি ফোটাবো আমি তখন ভাবি তোমার জন্য কি করব, তোমার জন্য কি করব? কি করে অন্যের জীবনে একটু হাসি নিয়ে আমাদের উন্নতির জন্য আমি কি করতে পারি কি করলে আপনার জীবনকে একটু তুলে ধরতে পারবো কখনো কাউকে দেখতে সুন্দর লাগছে বললেও তাদের দিন পাল্টে যায় জানেন অনেক জীবন দেখি আমরা যে খুব সুন্দর দেখতে লাগে মানুষ বন্ধ দরজার আড়ালে ব্যক্তিগত জীবনে কি করছে বুঝতে পারি না কিন্তু দরজার অন্তরালে মানব জীবন যে কেমন অনেক সময় আমরা জানি ঈশ্বর আশা করেন আমরা সমাজের অন্ধকার কোণে নিজেদের জীবনকে আলো করে জ্বলব আর আমাদের ঈশ্বর চান যেন সে অন্ধকার স্থানে যায় এবং তাদের মাঝে গিয়ে হয়তো অনেক কাজ আছে যা আমরা করতে পারি না অনেক জিনিস রয়েছে যা আপনি করতে পারেন না কিন্তু এই কাজটা আমরা সবাই অবশ্যই করতে পারি কিন্তু একটা বিষয় যেটা আপনি করতে পারেন আমি চাই আপনারা আজ একটা সিদ্ধান্ত নিন আমি চাই আজকে রাতে আপনি সিদ্ধান্ত নিন যে আপনি এই রকম একটি মানুষ হবেন আপনি সেই প্রকারের লোক হবেন যে তার নিজের অসুবিধা বা সমস্যার ভারে ক্ষুব্ধ হয়ে থাকবে না বরং আপনার সংকট যেন আপনাকে কবরে না ঢুকিয়ে দেয় আপনাকে যেন ধ্বংস বরং আপনার জীবনের সমস্ত সমস্যাকে শান্ত চিত্তে

আর তিনি তাকিয়ে নিচে বলেন গাধাটা বেঁচে আছে কিনা আমি তো বুঝতে পাচ্ছি। না গাধাটা তো অনেক বয়স হয়েছে ডাঙ্কিটা খুব এখন থেকে তুলতে গেলে অনেক লোক ডাকতে হবে একে তো তুলতে গেলে অনেক লোকের দরকার একজনকে কোর ভেতরে নেমে আবার সেই গাধাটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে কাউকে নিচে নামতে হবে তাকে দড়ি দিয়ে বাঁধতে হবে আর ভিন্ন ভিন্ন লোককে ডাকতে হবে যেন দড়ি ধরে তারা ওকে তোলে এ এক মহা ঝামেলা আর ভিন্ন ভিন্ন লোককে ডাকতে হবে যেন তারা দড়ি ধরে তাকে তোলে অতএব ও সিদ্ধান্ত নিল কোর ভেতরে ময়লা ফেলে গাধাটাকে কবর দিয়ে দেবে আর তিনি মনে মনে বললেন আমি অনেক ময়লা নিয়ে আসবো কুয়োর মধ্যে এই গাধাটাকে কবর আমার মনে হয় শয়তানের পরিকল্পনা আমাদের ধুলো ময়লার নিচে কবর দিয়ে দেবে জানেন আমাদেরকে নোংরা দিয়ে শয়তান একেবারে কবর দিত কিন্তু আমার একটা উত্তম পরিকল্পনা আছে কিন্তু আমার একটা উত্তম পরিকল্পনা আছে যেমন ওই চাষি গাধাটার ওপর ময়লা ফেলতে লাগল এক ঝুড়ি দুই ঝুড়ি তিন ঝুড়ি আর তারা কী করলেন একটার পর একটা ময়লা আরও ময়লা তার মধ্যে ফেলতে লাগ এবং সেই গাধাটা চিৎকার করে কান্না জুড়ে দিল মানে এত করুণ সে কান্না ছিল যে ভাবা যায় না খুব করুণ করে গাধাটা তখন চিৎকার করছে এবং কানছে রক্ষা পাবে যদিও আমি ঠিক জানি না গাধার কান্না কেমন হয় হয়তো এরকম আমি জানি না গাধার আওয়াজ কেন যেভাবে উনি করলেন হয়তো সেইভাবেই হয় গাধাটা চিৎকার করে কেঁদেই যাচ্ছে দি

আর অনেক অনেক ময়দার উপর একটা অসহজেই উপরে উঠে হেঁটে চলে গেল এবং তারপরে সে উঠে দাঁড়িয়ে কুয়োর থেকে হেঁটে বেরিয়ে গেছে সময় এসেছে যখন আপনারাও আপনাদের সমস্যার উপর উঠে দাঁড়ান আপনার ময়দার উপর সমস্যাটা ঝেড়ে ফেলুন পায়ের নিচে রেখে তার উপর উঠে দাঁড়ান আর শয়তানকে দেখান যে আপনার ঈশ্বর মহান আর শয়তানকে দেখাতে হবে আপনার ঈশ্বর আসবাম ঈশ্বরের জয়গান করা যাক ঈশ্বর মহান অনুভব আপনি হয় করুণাজনক অথবা ক্ষমতাধর হতে পারেন দুটো একসাথে কখনোই নয় যখন কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন অবশ্যই মনে রাখবেন ঈশ্বর পারে যদি আপনি ঈশ্বরের সাথে ঐক্যবদ্ধ হন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে পারে প্রভু মঙ্গল করুন আপনি জানেন না যে কাছে আপনি কতটা মূল্যবান এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও ও অংশীদারদের প্রশংসা করি ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জে এম এম ইন্ডিয়া ডট অর্গে অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে চয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রকুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা